গ্রামের অসহায় দরিদ্র পরিবারের নারীরা খাবার পানি নিতে লাইন ধরে কলসি নিয়ে জড়ো হয়েছেন আলালের বাড়িতে। এখানে ব্যক্তিগত গভীর নলকূপ চালিয়ে সকাল ও বিকেলে দুবার পানি নিতে পারেন তারা। বিশুদ্ধ পানির এমন সংকট সুনামগঞ্জে। সদরের মনমতের চর ও হসিদপুর গ্রামের 40টি টিউবওয়েলের মধ্যে 15টিতে পানি ওঠে না। একই অবস্থা হাওড় এলাকার তাহিরপুর, জামালগঞ্জ, বিশম্বরপুর, দিরাইশাল্লা সহ 10 উপজেলার বিভিন্ন গ্রামের। অনেক দূর থেকে নৌকায় করে খাবার পানি সংগ্রহ করতে হয় তাদের। বর্ষা পেরিয়ে শুকনো মৌসুমের সংকট আরো তীব্র আকার ধারণ করে। পানি পাওয়া যায় না, পানি লাগে আমরা খুব ওই বাড়ি হি বাড়ি দৌড়ন লাগে পানি লাগে। একটা কইলা পুরাই তাইলে আধা ঘন্টা লাগে, তার বাদেও পানি থাকে না। এমন সময় আছে আমরা নৌকাও পাই না, ও গাঙ্গার পানি ফুটাই খাওয়ান লাগে। জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার 12টি উপজেলায় মোট 38,890টি সাধারণ টিউবওয়েল রয়েছে। সচল আছে 23,564টি, আর মাটির গভীরে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অকেজো 15,326টি অগভীর নলকূপ। চলতি অর্থ বছরে জেলায় 2,288টি গভীর নলকূপ বরাদ্দ দিয়েছে সরকার, যা প্রয়োজনের তুলনায় কম। হাওড় অঞ্চলের মানুষের যাতে বিশুদ্ধ পানি তারা পেতে পারে সেই জন্য আমি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করছি। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন, খাবার পানির সংকট দূর করতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই পানি সমস্যার সমাধান করার জন্য প্রতিটি উপজেলা পর্যায়ে একটি রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে 2টি উপজেলাতে কাজ, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে কাজ শেষ হয়েছে। জেলায় গভীর নলকূপের সংখ্যা 23,100, যার মধ্যে অকেজো 664টি। সময় সংবাদ, সুনামগঞ্জ।